আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এই পুটস যেটা আমাদের ছিল সেটার কাজ আমরা দেখেছি। এবার আমরা শিখব হচ্ছে প্রিন্ট এফ এর কাজটা কি। তো সেটা করার জন্য আমরা চলে গেলাম নিউ ফাইলে, প্রিন্ট ফাইল, দেন আমাদের ফাইলটা সেভ করতে হবে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে এফ, প্রিন্ট এফ দিয়ে দিলাম। আমার ডবল ডবল অফ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। তো গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কেননা আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এখানে আমার অবশ্যই ছোট হাতের হবে, তো আমি দিয়ে দিলাম। তো এতটুকু কোড আমি কেটে ফেলছি, এবং যে কাজটা এখন আমি করব সেটা হচ্ছে এই পুটসটাকেও আমি কেটে ফেলছি এবং এই মেসেজটাকেও আমি কেটে ফেলছি। তো এতটুকু আমরা একটা সিনট্যাক্স তৈরি করে ফেলেছি। এখন শুধুমাত্র আমাদের এখানে ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। তো ফাইল নেমটা আমি দিয়ে দিচ্ছি এফ প্রিন্ট এফ ফাইল, এফ প্রিন্ট এফ ফাইল ডট টিএক্সটি। তো এই পর্যন্ত আমরা করে ফেললাম। এই পর্যন্ত করে ফেলার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এফ প্রিন্ট এফ ফাংশনের কাজটা এবার আমরা দেখব সেটা কী কাজ করে থাকে। তো জেনারেলিভাবে সেটা কাজ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাই আই অ্যাম এফ প্রিন্ট এফ ফাংশন। তো এই কাজটা আমরা করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সামনে আমাদের যে ফাইলটা থেকে করতে চাচ্ছি, অর্থাৎ যে ফাইলটা আমাদের সেভ হয়ে আছে, যেমন এখানে এফপি নামে আমাদের যে পয়েন্টার ভেরিয়েবল ছিল, এফপি নামে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমাদের কি রয়েছে, আমাদের এফ প্রিন্টে ফাইলটা রয়েছে। তো সেজন্য এখানে আমাদেরকে এখন বলে দিতে হবে কি কমা দিয়ে, তার পূর্বে বলে দিতে হবে এফপি ফাইল থেকে এটা যাবে। এই কাজটা আমরা করে ফেললাম, ফাইলটা আমরা ক্লোজও করে ফেলেছি। তো প্রোগ্রামটা যদি এখন আমরা বিবুল্ড এবং রান করে দেখি, আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার দেখার পালা। কাঙ্ক্ষিত ফোল্ডারে এখন আমরা দেখব এফ প্রিন্টেভ ডট ফাইলটা কোথায় রয়েছে। এই তো এফ প্রিন্টেভ ফাইলটা এখানে রয়েছে। আমরা প্রোগ্রামটা এখন ওপেন করে দেখি, দেখাচ্ছে হাই আই অ্যাম প্রিন্টেভ ফাংশন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও বড় করতেছি। দেখেন আমাদের দেখেছে হাই আই অ্যাম প্রিন্টেভ ফাংশন। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এতটুকু ক্রেডিট দিচ্ছি, শুধুমাত্র আমরা প্রিন্ট করবো এখন হচ্ছে হাই। তো প্রোগ্রামটা এখন আমরা বিবুল্ড এবং আবার রান করে দেখি। এখন আমাদের কী দেখানোর কথা, শুধুমাত্র আমাদের হাই দেখানোর কথা। তো আমরা ফাইল অ্যাপ্লিকেশনে চলে গেলাম, আমাদের যে প্রিন্ট এফ টিএক্সটি ফাইলটা রয়েছে সেটা আমরা খুঁজে বের করে নিই। এই তো এটা, এখন আমাদের শুধুমাত্র হাই দেখানোর কথা, এখন আমাদের হাই দেখিয়েছে। তো প্রোগ্রামটা এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করুন কোড ব্লকসে চলে গেলাম। কোড ব্লকসে চলে যাওয়ার পর আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব নেম, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব নেম। সেজন্য আমরা ক্যারেক্টার নেমটাকে আমরা প্রথম অবস্থায় আমরা ইনপুট নিয়ে নেব, ইনপুট নেব নেম। তো ক্যারেক্টার নেমের জন্য আমরা একটা তৈরি করব হচ্ছে অ্যারে তৈরি করব। তো আমরা এখানে সাইজ দিয়ে দিলাম 50টি। এর পরবর্তী ইন্টেজার আইডি নামে আমরা আরেকটা তৈরি করলাম, ভেরিয়েবল তৈরি করলাম। তো দুইটাই হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব, এবং এতটুকু আমি কেটে দিচ্ছি। আপনাদের এটা ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি এটা আরও তৈরি করতেছি। তো প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা জাস্ট একটা মেসেজ শো করতে চাচ্ছি, যেটা হচ্ছে ইন্টার নেম, এবং এখানে গেটস ফাংশন ইউজ করে আমরা নেমটাকে আমরা ইনপুট নিয়ে নেব। এবং প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা আরেকটা মেসেজ শো করতেছি, যে ইন্টার আইডি। তো অবশ্যই একটা কাজ করবো, আমরা একটা নিউ লাইন দিয়ে দিই এখানে আপনাদের বোঝার সুবিধার্থে। এই কাজটা আমরা করে ফেললাম, এবং এটা আমাদেরকে যেহেতু আইডি সেক্ষেত্রে আমাদেরকে স্ক্যানের ফাংশনের মাধ্যমে রাখতে হবে। এটা একটা ইন্টেজার টাইপের, তো অবশ্যই পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, এবং এখানে আমরা এন পার্সন আইডি রেখে দিলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমাদেরকে এফ প্রিন্টে ফাংশন ইউজ করতে হবে। তো এফ প্রিন্টে ফাংশন কীভাবে আমাদের কাজটা করবে লক্ষ্য করুন, এফ প্রিন্টে ফাংশন আমাদের কীভাবে কাজটা করবে। এফ প্রিন্টে ফাংশন আমরা লিখলাম, তার পরবর্তীতে আমাদের এখানে প্রথম অবস্থায় লিখতে হবে হচ্ছে আমাদের যে ফাইলটা সে ফাইল নেমটা দিতে হবে। তো আমাদের ফাইল নেম হচ্ছে এফপি, এবং কমা দিতে হবে। তার পরবর্তীতে আমাদের কী লিখতে হবে, আমাদেরকে এর পরবর্তীতে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের কী, স্ট্রিংয়ের জন্য হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের পার্সেন্টেজ এস। স্ট্রিংয়ের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কি, পার্সেন্টেজ এস। এবং আমাদের যে আইডি রয়েছে সেই আইডির জন্য পার্সেন্টেজ ডি। তার পরবর্তীতে আমাদেরকে আরেকটা পাস করতে হবে,
সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সুতরাং আমরা নেম পাস করলাম এবং আমাদের কমা দিয়ে এজটাকে পাস করলাম। দুঃখিত আমরা এখানে আইডি নিয়েছি, সেজন্য এখানে আমরা আইডিটাকে পাস করলাম। তো আপনারা এখানে ইচ্ছা মতো নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং এ ক্লোজ আমরা ইউজ করেছি, ফাংশনটা আমরা ক্লোজ করে দিয়েছি। এতটুকু আমরা কাজ করে ফেলেছি। প্রোগ্রামটা যদি এখন আমরা বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের নাম চাচ্ছে, তো আমি দিলাম মুস্তাফিজুর রহমান এবং ইন্টার আইডি আমি দিলাম 73। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে। কাঙ্ক্ষিত ফোল্ডারে যাওয়ার পর যেটা আমাদের রয়েছে এই প্রিন্ট ফাইলটা, সেটা আমরা দেখে নিই। আমাদের মুস্তাফিজুর রহমান দেখিয়েছে এবং আমাদের 73 দেখিয়েছে। তো আমরা ইতি একটা কাজ করতে পারি এখানে, আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের যদি টাইম থাকে সেই কাজটা আমরা করে ফেলবো। যেহেতু আমাদের টাইম আছে সেজন্য আমরা কাজটা এখানে করেই ফেলি, কোনো প্রবলেম নাই। সেখানে হচ্ছে আমরা এখানে একটা মেসেজ শো করতে পারি, নেম ইকুয়াল টু দেখাবে এটা, এবং এটা দেখাবে হচ্ছে আমাদের আইডি ইকুয়াল টু এটা আমাদের এইটা। তো এই কাজটা আমাদের হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর প্রোগ্রামটা আমরা আবার রান করে দেখি, নেম দেখাবে আরিফ, আইডি দেখাবে 29। তো দেখেন প্রোগ্রামটা আমাদের চলে যায় আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে। তো আমাদের যে প্রিন্টএফ ফাইলটা রয়েছে এই প্রিন্টএফ ফাইলে চলে গেলাম। তো নেম ইকুয়াল টু আরিফ এবং আইডি দেখিয়েছে 29। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা আরেকবার রিভাইজ করে নিচ্ছি। এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা কী করতেছি, তিনটা জিনিস পাস করতেছি। সেটা হচ্ছে আমাদের ফাইল নেম, অর্থাৎ আমাদের যে ফাইলটা রয়েছে এফপিটা সেটা পাস করতেছি। তার সঙ্গে সঙ্গে আমরা স্ট্রিং পাস করতেছি। তার পরবর্তীতে আমরা কী পাস করতেছি, এখানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল পাস করতেছি, সেটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা আমরা ইউজ করেছি সেই ভেরিয়েবলটা। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।